আসসালামু আলাইকুম। আমরা আজ আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডিয়া সম্পর্কে জানবো। আমরা আপনাদের বলেছিলাম যে আমরা 11টা প্রশ্ন করব। দুঃখিত, আমরা একটু দেখতে শুরু করার জন্য আজ আমরা ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে জানবো। আমরা সবাই স্কুলে কলেজে এমনকি আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যা আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আমরা ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি যে কোনো চুম্বক পাত্রে যদি পরিবর্তন হয়, অর্থাৎ কোনো একটি সলিনয়েডের মধ্যে বা কোনো কুণ্ডলীর মধ্যে যদি চুম্বক পাত্রের পরিবর্তন হয় তবে বিদ্যুৎ উৎপন্ন হবে। ঠিক এই মেকানিজম ব্যবহার করে মোটর এবং জেনারেটরের মধ্যে কাজ করা হয়। জেনারেটরের মধ্যে এই মেকানিজমটি কাজ করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে আমরা দেখব কীভাবে আমরা এই মেকানিজমটি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। এবং আরও একটি পরীক্ষা হচ্ছে, যা কোনো কুণ্ডলীর মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয় তবে ওই কুণ্ডলীর মধ্যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। অর্থাৎ দুটি, একটি হচ্ছে চুম্বক ক্ষেত্র থেকে আমরা তড়িৎ ক্ষেত্র তৈরি করবো, আর একটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র থেকে আমরা চুম্বক ক্ষেত্র তৈরি করব। আমরা এই পরীক্ষাটি করার জন্য কিছু যন্ত্র আমরা ব্যবহার করবো। একটি হচ্ছে গ্যালভানোমিটার, একটি কম্পাস, একটা দণ্ড চুম্বক, ব্যাটারি এবং একটি কুণ্ডলী। এখন আমরা সর্বপ্রথম দেখাবো কোন কুণ্ডলীর মধ্যে আমরা একটু এই দণ্ড চুম্বক কিছু দূরে রাখি, কারণ দণ্ড চুম্বক যদি কম্পাসের পাশে থাকে তবে এটি বিক্ষেপ দেখাবে। আমরা এটাই আমরা একটি পেন্সিল ব্যাটারি ইউজ করলাম, বাজারে পাওয়া যায় নর্মাল এই পেন্সিল ব্যাটারিগুলো। এটা হচ্ছে আমরা একটা তার একটা কুণ্ডলী তৈরি করলাম। এখন আমরা এই কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহিত করবো। যে আমরা কি করলাম, কুণ্ডলীর একটা প্রান্তের সাথে এবং ব্যাটারি একটা প্রান্ত এবং ব্যাটারি অপর প্রান্তের সাথে কুণ্ডলী অপর প্রান্ত লাগালাম। এখন যদি আমরা এই আমি এই কুণ্ডলীকে আমার কারো দেখতে সমস্যা হবে বলতে একটু একটু দেখতে হবে, এই যে কুণ্ডলীকে আমি যখনই কম্পাসের পাশে আনছি কম্পাসের কাটাগুলি বিক্ষেপ দিচ্ছি। কম্পাসের কাটা তখনই বিক্ষেপ দিবে যখন তার আশেপাশে কোনো একটি চুম্বক ক্ষেত্র থাকবে। এই ব্যাটারির মাধ্যমে তড়িৎ প্রবাহ কুণ্ডলীতে প্রবেশ করলো। এই কুণ্ডলীতে প্রবেশ করার কারণে এটাতে কী তৈরি হলো, চুম্বক ক্ষেত্র তৈরি হলো। ওই চুম্বক ক্ষেত্র দ্বারা এই কম্পাসে মাথায় করছে দেখি। আমি দেখতে পাচ্ছি এই কুণ্ডলীকে চুম্বকক্ষেত্রের আশেপাশে আঘাতে কম্পাসের কাঁটা বিক্ষেপ দিচ্ছে। কুণ্ডলীকে আমরা কুণ্ডলীকে নিয়ে আনিস আমরা এটাই কাঁটা বিক্ষেপ দিচ্ছি। আনলাম কাঁটা বিক্ষেপ দিচ্ছি, আনলাম কাঁটা বিক্ষেপ দিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করলে আমরা আবার দেখাচ্ছি কাটানো হচ্ছে। আমি কুণ্ডলীকে পাশে আনছি কাটানো হচ্ছে, কুণ্ডলীকে পাশে আনছি কাটানো হচ্ছে। হ্যাঁ, তা আমার মনে হয় এটি কারো বুঝতে কোনো সমস্যা হয়নি। আবারও বলছি আমাদের এখানে ঘটনা যদি থাকুক তা হচ্ছে ব্যাটারি হতে তড়িৎ প্রবাহ কুণ্ডলীর মধ্যে যাওয়াতে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ল অনুসারে এর মধ্যে চুম্বক ফ্লাক্স তৈরি হয়। ওই চুম্বক ফ্লাক্সের প্রভাবে এই কুণ্ডলীতে থাকা এই কম্পাসের মধ্যে থাকা চুম্বকের সাথে তার আকর্ষণ বা বিকর্ষণ তৈরি হয়। আকর্ষণ হলে তা কাছে টানবে, বিকর্ষণ দূরে টানবে। এ কারণে কাটাটি কী করছে, নড়াচড়া করছে। যেহেতু কাটাটি কোন দিকে অর্পণ সূচনা সে শুধু ঘুরতে পারে, এ কারণে এটার প্রভাবে সেটার মধ্যে কী তৈরি হয়, ঘূর্ণন তৈরি হয়। এটি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে চুম্বক ক্ষেত্র তৈরি হওয়া। এখন আমরা দেখব চুম্বক ক্ষেত্রের প্রভাবে কীভাবে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়।
এটিও খুব সহজ। এটা আমরা ইউজ করবো একটি গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের কাজ সম্পর্কে আমরা অনেকে জানি, বা যারা স্কুলে পড়ে তাদের বা কলেজে পড়ে অনেকে এটি সম্পর্কে অবগত নয়। গ্যালভানোমিটারের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা তার উপস্থিতি নির্ণয় করার জন্য মূলত এই গ্যালভানোমিটার ব্যবহার করা হয়, এবং এটি দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাপও নির্ণয় করা যায়। গ্যালভানোমিটারের মধ্যে তিনটি চাবি রয়েছে, কালো, লাল, লাল। সাধারণত কালোর সাথে যুক্ত করা হয় নেগেটিভ, এবং লালগুলোর সাথে লালগুলো যে কোনো একটার সাথে যুক্ত করা হয় পজিটিভ। আর গ্যালভানোমিটারের মধ্যে কাঁটায় জিরো বিন্দু, যখন কাঁটাটি জিরো বরাবর থাকবে তাহলে বুঝে নিতে হবে ওই বর্তনীর মধ্যে দিয়ে কোনো তড়িৎ বা ওই লাইনের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। যদি কাঁটাটি ডান দিকে যায় তাহলে বুঝতে হবে কি তড়িৎ প্রবাহ ঠিক পজিটিভ থেকে নেগেটিভ দিয়ে যাচ্ছে। আর যদি এটা বাম দিকে যায় বুঝতে হবে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে উল্টা, তাহলে আমাদের কানেকশনটি ভুল হয়েছে। এখন আমরা কুণ্ডলীর সাথে এই গ্যালভানোমিটারের কানেকশন দিব। দেওয়ার পরে এই কুণ্ডলীর এই কুণ্ডলীর ফাঁক যেটা রয়েছে এই ফাঁকের মধ্যে আমরা চুম্বকটি কীভাবে আনানো করব, এই চুম্বকে আনানো করলে দেখা যাবে এই গ্যালভানোমিটারে কাঁটা বিক্ষেপ দিচ্ছে, তার মানে তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার কারণে এই গ্যালভানোমিটারে কাঁটার মধ্যে কী দিবে বিক্ষেপ দিবে। আমরা এটা কানেকশনটা আমরা দিয়ে দিই। কানেকশন শক্ত করে দিতে হবে, যদি লুজ থাকে তাহলে পরীক্ষাটি হবে না। আমরা গ্যালভানোমিটারের সাথে দেখা যাচ্ছে আমরা গ্যালভানোমিটারের সাথে কুণ্ডলী কানেকশনটা দিয়ে দিলাম। কুণ্ডলী একটা প্রান্ত দিলাম গ্যালভানোমিটার ঋণাত্মক প্রান্তের সাথে, এবং কুণ্ডলী অপর প্রান্ত দিলাম গ্যালভানোমিটারের ধনাত্মক প্রান্তের সাথে। এটা হচ্ছে আমাদের দণ্ডচুম্বক, এই দণ্ডচুম্বক এটি হচ্ছে এন, এটি হচ্ছে এস। এই দণ্ডচুম্বকের এখন আমরা এই কুণ্ডলীর মধ্যে আনয়ন করব, তখন আমরা দেখবো এখানের মধ্যে কি পরিবর্তন হয়। এই আমরা আনয়ন করছি, এই আমার এটি কাঁটারই নড়াচড়া করছে, এই এটা আমি এখানে স্টোভ রাখলাম, কাটার কোনো নড়াচড়া নেই। আমি আমার কুণ্ডলীকে এই জানাজানা করলাম, এই কাটাটি কী করছে নড়াচড়া করছে, অর্থাৎ কি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। গ্যালভানোমিটার তখনই কাটানো রূপে যখন কি হবে এর মধ্যে তড়িৎ প্রবাহিত হবে। আমরা যদি ফু দিই অন্য কিছু করি তাহলে দেবে, আমি দুজনে ফু দিলাম, ফু দিলে কী হলো কাটানো উঠবে না। আমাদেরকে অবশ্যই কী হতে হবে তড়িৎ প্রবাহিত হলে কাটানি উঠবে। আবারও দেখাচ্ছি, এই যেন কুণ্ডলীর মধ্যে তোর এই যে চুমুকে আনয়ন করছি কী হলো কাঁটাটি নড়াচড়া করছে, কারণ নড়াচড়া মানে কি এর মধ্যে অবশ্যই তড়িৎ প্রবাহিত হচ্ছে। হয়তো আমার পরিমাণটা খুব কম, যেহেতু আমি হাত দিয়ে এদিকে আনয়ন করছি তার এই কারণে কী হচ্ছে আনয়ন কম হওয়ার কারণে তড়িৎ প্রবাহ কম উৎপন্ন হচ্ছে, অথবা কুণ্ডলীর বাক সংখ্যা কম, অথবা চুম্বকের চুম্বকত্ব কম, এইগুলো কম হওয়ার কারণে কাঁটাটি কম হচ্ছে। আমরা যদি খুব দ্রুত আনয়ন করতে পারি, কুণ্ডলীর বাক সংখ্যা যদি বাড়াই, অথবা চুম্বকের চুম্বকত্ব যদি বাড়ায় তাহলে কী হবে এটার তড়িৎ প্রবাহ পরিমাণ বৃদ্ধি পাবে। আমরা আরেকটা সূত্র জেনে নিতে পারি, তা হচ্ছে লেন্সের সূত্র, যেটা আমরা অনেকেই পড়েছি। লেন্সের সূত্রকে অনেক সময় আমরা নিমোখারম সূত্র বলে থাকি। নিমোখারম সূত্র আমরা কেন বলা হচ্ছে, কারণ এটা বলা হচ্ছে তড়িৎ প্রবাহ সৃষ্টি হওয়া মাত্রই সে তার কারণকে বাধা দিবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ যে কারণে সৃষ্টি হলো, তড়িৎ প্রবাহ যার প্রভাবে যার মাধ্যমে সৃষ্টি হলো সে ওই প্রভাবটিকে বাধা দেয়। অর্থাৎ চুম্বকের মধ্যে যদি কুণ্ডলী বিদ্যুৎ প্রবেশ করায় তাহলে এই কুণ্ডলী বিদ্যুৎ যাওয়ার পর আমাদের একটা তড়িৎ প্রবাহ তৈরি হবে, তখন ওই কুণ্ডলী কী করবে তাকে ভেতরে যেতে বাধা দিবে। আবার আমরা যদি কুণ্ডলীটাকে বিদ্যুৎ থেকে বাইরে থেকে আনতে চেষ্টা করি তাও কী হবে, আগে তড়িৎ প্রবাহ হতো একদিকে এখন হবে অন্যদিকে, তাও কী হবে ওই যেটাকে বাইরের দিকে আনতে তাও তড়িৎ প্রবাহ বা চুম্বক এটাকে বাধা দিবে। অর্থাৎ সে যেদিকে যেতে চায় তো ওইদিকের জন্য তড়িৎ প্রবাহ যেটা উৎপন্ন হবে ও তড়িৎ প্রবাহটাই তাকে ওইদিকে যেতে বাধা দিবে। এখন আমরা যদি সেটা প্রমাণ করতে চাই কীভাবে দেখতে করবো, যে আমরা দেখতে পাচ্ছি কাঁটাটা দুই দিকে নড়ছে, অর্থাৎ আমি যখন এদিকে দিলাম তখন এদিকে দিব কাঁটা গেলো দিয়ে, যখন আমি এদিকে নামবো সে কাঁটাগুলো নড়বে দিয়ে। এই যে আমরা ভালো করে দেখি, আমরা একটু দূরে দিচ্ছি, এই আমি একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো আমরা আর বুঝতে সুবিধা হবে।
আমি একটু জোর দিলাম এই ভালো করে লক্ষ্য দেখাচ্ছে কি কাঠের দুই দিকে বিক্ষেপ দিচ্ছে, অর্থাৎ এদিকে যাওয়ার জন্য সে যাচ্ছে ডান দিকে, এদের জন্য বাম দিকে, ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে, অর্থাৎ এটির জন্য কারেন্ট প্রবাহিত হবে যেদিকে, পুরোর জন্য কারেন্ট প্রবাহিত হবে ঠিক তার অপর দিকে। মানে আমরা খুব সহজে জেনে গেলাম যে ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আসলে কি। আমরা যারা স্কুল কলেজে পড়ি বেশিরভাগেরই এটি সম্পর্কে অজানা, এবং তারা শুধু কি করে সূত্রগুলো মুখস্থ করে, মুখস্থ করার পর পরীক্ষা হলে কি তা লিখে দিয়ে আসে। এবং এমনকি শুধু কলেজে পড়ায় যায় বা যারা স্কুলে পড়ে তাদের জন্য নয়, এমনকি যারা ইঞ্জিনিয়ারিং পড়ে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তাদের অনেকেও ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে তারা অজ্ঞ, তারাও তারা বই যা পড়েছে তাই তারা শুধু মুখস্থ করে। তো তাদের তো এই কারণে আমরা যদি যে কোনো থিওরিটাকে যদি একবার প্র্যাকটিক্যালি আমরা অন্য শব্দ মতো যদি আমরা চেষ্টা করি প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল বা একটা কাজ করে নিতে পারি, পরীক্ষা করে নিতে পারি, তবে আমাদের জন্য ওই থিওরিটা খুবই আমাদের সহজ হয়ে যাবে। আশা করি যারা আমাদের এই ভিডিওটা দেখেছে এবং যারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেছে, আসলে তাদের কখনোই আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বই থেকে দেখে আর মুখস্থ করতে হবে না, এবং তারা শুধুমাত্র এই পরীক্ষা নিজেরাই চালিয়ে পাশে করতে পারবে, এবং তারা নিজেদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকেও তারা দেখাতে পারবে। এবং এটি একটু খুব মজা যে আমাদের নিজের করতে মজা লাগে। এই যে আমরা যদি আবার এটা যদি আবার করি খুলে ফেললাম, খুলে আবার ব্যাটারি দুই প্রান্তের সাথে লাগালাম, আমরা প্রথম বইটা আবার করি, এটা হচ্ছে কম্পাস, কম্পাস না কাঁটাটা একটু স্থির করি, দেখতে পাচ্ছি কম্পাসের কাঁটাটা একেবারে স্থির। এটাকে বাইরে থেকে ফু দিই যা দিই কিন্তু ফু দিলাম কি হলো, কাঁটার কোনো বিক্ষেপ নেই, আর নড়বে না। বাইরে থেকে যদি কোনো কোর্স শুধুমাত্র সে তখনই নড়বে যখন তাকে কি দেওয়া হবে, সে চুম্বক, তার উপর ধরে আসবে চুম্বকক্ষেত্র এসে পড়বে। এখন আমরা এর চুম্বকক্ষেত্র আমরা দিব, এটা হচ্ছে আমাদের ব্যাটারি, আমরা চুম্বকক্ষেত্রের মধ্যে কী করলাম তোর প্রভাব প্রভাবিত করবে, এটা পাশে নিয়ে আসি, একবারে খুব সহজ এটাই নড়াচড়া করছে। আমরা নাকি এটার প্রভাব এর মধ্যে কী করে ফোর্স তৈরি হচ্ছে, চুম্বক, চুম্বকে কী করে আকর্ষণ বিকর্ষণ করে, এই আকর্ষণ বিকর্ষণের কারণে কী হচ্ছে এটি নড়াচড়া করছে। আবার দিই এই ভাষা আনলাম, এই ভাষা যদি দিই, এই ভাষা যদি দিই, এই পরীক্ষাটি করার সময় যেটি হবে তা হচ্ছে ব্যাটারি অত্যাধিক গরম হয়ে যাবে। হ্যাঁ, আমার ব্যাটারি অত্যাধিক গরম হয়ে গেছে, আমার ব্যাটারি এখন অত্যাধিক গরম, তার প্রান্তগুলো খুবই গরম হয়ে গেছে, অর্থাৎ এখানে কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের কারণে হিউজ পরিমাণ হিট উৎপন্ন হবে। হ্যাঁ, ব্যাটারিটা খুবই গরম হয়ে গেছে, আমি একটা ধরে রাখার কারণে আমার আঙুলো কিন্তু হয়ে গেছে, গরম হয়ে গেছে, একটা ধরে রাখা যায় না। তো তবুও যারা নতুন তারা খালি হাতে না করে তারা একটি ট্যাপ দিয়ে এই তারটাকে ব্যাটারির দুই পাশে আমরা পেঁচিয়ে নিব, পেঁচিয়ে নিলে আর ভালো লাগবে না, আর মানে গরমটাও অনুভূত হবে না। আশা করি আমাদের পরীক্ষাটি, আমাদের ভিডিওটি আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে। তো আমরা এই পরবর্তীতে আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিয়ে আসবো, আপনাদের অবগত জানাচ্ছি। আমরা চেষ্টা করবো যারা এবার এসএসসি পরীক্ষার্থী তাদের, যারা স্কুলে বা তাদের পরীক্ষায় যে সকল প্র্যাকটিক্যাল তাদের আসে, আমরা তা লাইভ ভিডিওর মাধ্যমে তাদের পরীক্ষাগুলো আমরা তাদের সম্প্রচার করবো। তো এগুলো আমরা সম্প্রচার করবো তাদের এসএসসি পরীক্ষা যেদিন শেষ ঠিক ওই দিন রাত্রে হতে,
যেদিন তাদের এসএসসি বা দাখিল পরীক্ষা শেষ হবে ঠিক ওই দিন রাত হতে আমরা তাদেরকে ওই রাত হতে তাদেরকে ধারাবাহিকভাবে তাদের প্রত্যেকটি প্র্যাকটিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ আসলে তারা পারবে, ম্যাথটা সহজ, বায়োলজি এই তিনটি আমরা দেখাবো। তো আপনাদের যাদের সন্তান বা ভাই বা পরিচিত যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তো তাদেরকে আমাদের সম্পর্কে জানিয়ে রাখবেন। তা আশা করি আমাদের এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করলে তার প্র্যাকটিক্যাল পরীক্ষা সে খুব ইজিলি পেরে যাবে। তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। তো আমি আবারও আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের আজকে রাতের প্রোগ্রাম হওয়ার কথা ছিল 11টার পরে, সেটা এখন 12টার হয়ে গেছে, সেই জন্য আমরা দুঃখিত, আমরা আপনার থেকেও দুঃখিত। আমরা এই পরবর্তীতে যে টাইম আমরা দিব ওই টাইমে আমরা আমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, সালামু আলাইকুম।